আজকে জিরার দামে আপনাদেরকে জিরা দেওয়ার চেষ্টা করব আমি ঠিক আছে দেখেন কি করতে চান এখানে সব হবে 750 ওয়াট ব্লেন্ডার দিয়ে আপনার সবকিছু করতে পারবেন আপনি চালান যতক্ষণ আপনার ভালো লাগে আপনি ততক্ষণ চালান কোনো সমস্যা নেই ঠিক আছে চলতে সোনা ব্লেন্ডারটা ইজি ভাবে কিন্তু আপনি চালাতে পারতেছেন একদম ইজি এখানে হচ্ছে পালস মডেল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বরাবর মত আমরা আবারো চলে আসলাম সুমা ট্রেডার্সে তো সুমা ট্রেডার্স থেকে দেখা হচ্ছে আপনাদেরকে আজকে তিনটা ব্লেন্ডার নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো তিনটাই হচ্ছে মিয়াকো কোম্পানির কিন্তু রিজনেবল প্রাইজের ভিতরে রোজার মাসের ধামাকা অফার চলবে সেই ব্লেন্ডারগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা এখানে যে তিনটা ব্লেন্ডার দেখতেছেন তিনটা ব্লেন্ডারের তিনটা মডেল এবং তিনটা নাম তো কি কারণে এবং কি নাম এগুলা সেটা একটু জানেন যেমন মিয়াকো কোম্পানির এই যে এই ব্লেন্ডারটা দেখতেছেন এই কালারের এই ব্লেন্ডারটা এটার নাম হচ্ছে আপনার রেড বুল তারপর আপনি মাঝখানের যে ব্লেন্ডারটা দেখতেছেন এই যে গ্রিন কালার এটা হচ্ছে আপনার ইজি ম্যাক্স তারপর আপনার এই যে ব্লেন্ডারটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে আপনার পিঙ্ক প্যান্থার তো এই যে তিনটা ব্লেন্ডার আপনারা দেখতেছেন যেহেতু এটা রমজান মাস চলতেছে তো সবারই মনে করেন ইফতারি সময় একটু জুস খাওয়ার প্রয়োজন আছে কিংবা একটু বরফের বরফ থেকে মানে বরফ দিয়ে লাচ্ছি করার জন্য যে জগটা প্রয়োজন আছে দেখা যাচ্ছে প্লাস্টিকের জগের যখন আমরা লাচ্ছিটা করতে যাই বরফটা দেই না এই কারণে যাতে জগটা ফেটে যাবে এই ভয়ে কিন্তু অনেকে প্লাস্টিকের জগে কিন্তু লাচ্ছিটা করে না তো আপনারা কিন্তু এটার ভিতরে জুস লাচ্ছি করতে পারবেন মাংসের কিমা করতে পারবেন আদা রসুন করতে পারবেন শুকনো মশলা থেকে শুরু করে এভরিথিং আপনার বাসায় যত ধরনের রেগুলার আইটেমের যে কাজগুলো আছে এই তিনটা ব্লেন্ডার দিয়ে কিন্তু আপনারা সেই একই কাজ করতে পারবেন তো এখানে আপনারা বলতে পারেন যে ভাই আপনি বারবার একই ধরনের রিভিউটা আসলে কেন দিচ্ছেন আসলে এই মালগুলো আসতেছে আপডেট তো এটাই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি এর কারণ হচ্ছে রোজার মাসে এখন বর্তমানে কাস্টমার আমাদের কাছে চাচ্ছে ব্লেন্ডার এখন আমি যদি মনে করেন একটা ননস্টিকের ফ্রাই প্যান ভিডিও দিই তাহলে কিন্তু এটা হবে না তাই না তাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে রোজার মাসে আমরা কিন্তু সাধারণতভাবে একটু ডিসকাউন্ট প্রাইজ একটা জিনিস দিয়ে থাকি কিংবা একটু ভালো কোয়ালিটির যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখন আপনারা যদি বিরক্ত হন তাহলে আমাদের কিছু করার নাই কিন্তু আমাদের যেটা ভিডিও দেওয়ার দরকার সেটা কিন্তু আমরা দিব অবশ্যই কিন্তু আপনারা দেখবেন কারণ এই কাস্টমার সুবিধার্থে যারা এই চ্যানেলটা দেখেন অবশ্যই 10টা দোকান দেখার পরে এই চ্যানেল থেকে যারা কিনেন অবশ্যই কিন্তু একটু রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা একটা জিনিস পান এর কারণ হচ্ছে এটা সুমা ট্রেডার্সের অফিসিয়াল পেজ এটা আমার নিজের পেজ আমি নিজে আপনাদেরকে ভিডিও দেই আমি আমার তো আর আদার্স অন্য কেউ আপনার টাকা দিতে হচ্ছে না যে আমার টাকা দিয়ে ভিডিও করার পরে আমার এটা প্রফিট করতে হবে এরকম কিন্তু কিছু না এটা আমার নিজের ভিডিও মানে নিজের ইউটিউব চ্যানেল আমি চেষ্টা করি যাতে আপনাদেরকে একটা ভালো জিনিস দেওয়ার জন্য একটু রিজনেবল প্রাইজের ভিতরে তো আজকে যে ব্লেন্ডার নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই ব্লেন্ডারগুলো একেবারে রিজনেবল প্রাইজের ভিতরে পাবেন এবং কোনটা দিয়ে কি কাজ করতে পারবেন সেই জিনিসটা কিন্তু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মূলত আমি একটা কথা বলি এখন বর্তমান বাজারে আপনারা 2000 ওয়াট 1400 ওয়াট 1000 ওয়াট ব্লেন্ডার চাচ্ছেন আজ থেকে আরও 4 থেকে 5 বছর আগে আপনারা প্লাস্টিকের ব্লেন্ডার যে ইউজ করছেন 350 ওয়াট 400 ওয়াট সর্বোচ্চ 400 ওয়াটই ছিল মানে প্লাস্টিকের ব্লেন্ডারে এর বেশি ছিল না তখন কি এগুলো ইউজ হয় নাই অবশ্যই ইউজ হয়েছে এখন কিন্তু হচ্ছে শুধু ওয়ার্ডের কারণে কিন্তু আপনারা অনেক বেশি টাকা দিয়ে কিন্তু একটা প্রোডাক্ট কিনতেছেন তো বিদ্যুৎ বিল কিন্তু আর কম যাইতেছে না বিদ্যুৎ বিল কিন্তু অনেক বেশি যাচ্ছে তো আমার হিসাবে আপনারা যে 750 ওয়াট আছে কিংবা 650 ওয়াট আছে কিংবা 850 ওয়াট আছে এগুলা বাসায় থাকলেই এনাফ আপনারা আমার কথা কাজে মিলাই নিন কারণ আমার নিজের বাসায় 750 ওয়াট ব্লেন্ডার সেগুলো দিয়ে আমরা সব কিছুই করি হলুদ গুঁড়া করি মাংসের কিমাও করি আদা রসুনও করি এবং ধনা পাতের ভর্তাও কিন্তু ওগুলা দিয়ে আমরা কাজ করে নেই কোনো সমস্যা নেই কিন্তু একটু সিস্টেম আছে একটু নিয়ম আছে আপনার 500 ওয়াটের যে স্টিলের ব্লেন্ডার আছে সেগুলো দিয়ে আপনারা সব কিছু করতে পারবেন এটার ভিতরে একটু নিয়ম অনুযায়ী যদি একটু ব্যবহার করেন এটা চালানোর যে সিস্টেম আছে ওই অনুযায়ী যদি ব্যবহার করেন অবশ্যই সব ধরনের ব্লেন্ডার দিয়ে আপনার সব কিছু করা সম্ভব এখন বলতে পারেন ভাই প্লাস্টিকের ব্লেন্ডার দিয়ে কি আর হলুদ হবে না সেটা হবে না এমনি এগুলো দিয়ে কিন্তু আপনারা সব কিছুই করতে পারবেন তো মূলত যে পিন প্যাথন যে ব্লেন্ডারটা আপনারা দেখতেছেন এই যে এখানে লেখা আছে দেখেন পিন প্যান্থার 3-in-1 ইলেকট্রিক ব্লেন্ডার এই যে এটা হচ্ছে আপনার পিন প্যান্থারের ব্লেন্ডার এটা 3-in-1 মানে এই যে ছোট যেই মশলা ঝাড়টা আপনারা দেখতেছেন এটা হচ্ছে আপনার শুকনা মশলা করার জন্য এটাকে বলা হয় 4-blade অ্যান্ড সামুরাই ব্লেড যেটাকে আমরা উল্লেখ করি সবসময় সামুরাই ব্লেড তো এই জিনিসটা দেখেন
এটা হচ্ছে ফোর ব্লেডের, এটা হচ্ছে শুকনা জাতীয় যে আইটেমগুলো আপনার বাসায় আছে, যেমন আপনার জিরা আছে, ধনিয়া আছে, পাঁচফোড়ন আছে, লং আছে, এলাচি আছে, হ্যাঁ এটার ভিতরেও কিন্তু আপনারা হলুদ করতে পারবেন। এর কারণ হচ্ছে হলুদটা আপনার ভেঙে দিতে হবে। ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি একটা কথা বলি, আপনারা যদি 1,00,000 টাকা দিয়ে একটা ব্লেন্ডার কিনেন, হলুদ যদি আস্তা দেন, ব্লেন্ডার হইতে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে, হবে না বলবো না, হবে ঠিকই, কিন্তু ব্লেন্ডারের যেখানে চলবে 5 বছর ওই জায়গায় চলবে 5 মাস। একটু ব্লেন্ডারটা যদি ভেঙে দেন, সরি একটু হলুদটা যদি ভেঙে দেন, অবশ্যই কিন্তু ব্লেন্ডারে হলুদ হবে, এবং যে কোনো ব্লেন্ডার দিয়ে হবে, শুধু প্লাস্টিকটা বাদে। তো এটার ভিতরে শুকনো মশলা, জিরা, ধনিয়া, পাঁচফোড়ন, লং, এলাচি, এটা কিন্তু এটার ভিতরে আপনারা করতে পারবেন। চাউলের গুঁড়া থেকে শুরু এভরিথিং সব করবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই হবে যেহেতু আপনি করলেন না কেন, ভাই রোজা আসি, যতটুকু দেখানোর দরকার ততটুকু দেখানোর চেষ্টা করতেছি, আপনারা বাসায় নিয়ে ট্রাই করবেন, যদি না হয় আমার কাছে নিয়ে আসবেন, আপনাদের টাকা আপনাকে আমরা ফেরত দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে এটা দিয়ে শুকনো মশলা করতে পারবেন। অনেক ব্লেন্ডারে দেখবেন যে আপনার এই যে নিচের যে পাটটা আছে, নিচের পাটটা প্লাস্টিকের থাকে, এগুলার নিচের পাটটা কিন্তু আপনার প্লাস্টিকের না, এই দেখেন শব্দ হয়, এটা কিন্তু মেটালের, হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার মতো কোনো অপশন নেই। দেখা যায় প্লাস্টিক হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকে, আর একটা প্রোডাক্ট হাত থেকে পড়তেই পারে, এটাই স্বাভাবিক, এটা কিন্তু মেটালের, নষ্ট হওয়ার মতো কিছু নাই। হ্যাঁ, এটা হচ্ছে শুকনো মশলা করার জন্য পিঙ্ক প্যান্থারের। তারপরে এই জিনিসটা হচ্ছে এয়ারটাইট সিস্টেম। আরেকটা বিষয় দেখেন, এই যে এটা কিন্তু আপনার মাংসের কিমা, আদা, রসুন, পেঁয়াজ, মরিচ এগুলো পেস্ট করার জন্য, এই যে তিনটা ব্লেন্ডারের যে স্টিলের বাটিগুলো দেখতেছেন, এগুলোর জন্য 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব। যদি কোনো দিন জংমরিচা পড়ে যায় আমার কাছে নিয়ে আসবেন, আমি আপনাদের টাকা ফেরত দিয়ে দিব, একদম লিখিত থাকবে মেমোতে। আপনারা বলেন যে ভাই আসলে যেটা আপনারা ভিডিওতে বলেন ওইটার সাথে বাস্তবের কোথাও মিল নাই, এটা সুমায়া ট্রেডার্স, এটা আমার চ্যানেল, এখানে যদি কোনো কিছু মিল না থাকে আপনি আমাকে কমপ্লেন করবেন, আমি আপনার সব কমপ্লেন শুনবো। আদারওয়াইজ অন্য কারোর মতো না যে আমি আপনার কমপ্লেন শুনবো না, অবশ্যই আপনার কমপ্লেন আমি শুনবো এবং আমি রিপ্লাইও করবো, কোনো সমস্যা নেই। এই বাটিগুলো 10 বছরের গ্যারান্টি আমি নিজে দিছি, আপনার যদি কখনও জংমরেছা পড়ে যায় আপনি নিয়ে আসবেন, আপনার টাকা আমি ফেরত দিয়ে দিব। এটা হচ্ছে আদা রসুনের জন্য মিডিয়াম বাটিটা, মাংসের কিমা, আদা রসুন, পেঁয়াজ, মরিচ এগুলো করার জন্য। এর পাশাপাশি হচ্ছে আপনার জুসের জন্য, এখন তো মনে করেন রোজার মাস, সবাই একটু জুস খেতে চায় এবং লাচ্ছি খেতে চান, তো এটা কিন্তু মূলত জুসের বাটি, অনেকেগুলোর ভিতরে মশলাও করে। তো এই যে 6 ব্লেড যেটা দেখতেছেন, একদম 100% 6 ব্লেডের সামুরাই ব্লেডের, দেখেন দেখছেন, একদম ইজিলিভাবে কিন্তু আপনার এটার ভিতরে জুস, লাচ্ছি, মানে আল্লাহর দুনিয়ায় যত ধরনের জুস আছে সব আপনারা এটার ভিতরে করতে পারবেন। এবং এটার ভিতরে যখন আপনারা করবেন হাত উপরে রাখতে হবে না, এবং এয়ারটাইট সিস্টেম, আবার ফলটা কিন্তু কেটে কেটে এখান দিয়ে দিতে পারবেন, অপশন আছে, হ্যাঁ ফলটা এখান দিয়ে কেটে কেটে দিতে পারবেন, দেখতে পারবেন যে কতটুকু লাগবে কতটুকু লাগবে না। এই হচ্ছে আপনার পিঙ্ক প্যান্থারের অবস্থা। এবং এইটার যে মটরটা আছে, মটরের কথা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে, যে ভাই মটরটা কি সিলভার কয়েলের নাকি মটরটা কপার কয়েলের, এটাই তো কথা। আপনাদের একটা কথা আজকে আপনাদেরকে আমি বলে দিচ্ছি, এই ভিডিওর মাঝখানে বাংলাদেশে মিয়াকো কোম্পানির যতগুলো ব্লেন্ডার হয় 1,000 টাকা দামের থেকে শুরু করে 25,000 টাকার পর্যন্ত মিয়াকো দামে, মানে মিয়াকো কোম্পানির ব্লেন্ডার আছে, প্রত্যেকটা ব্লেন্ডার 100% কপার মোটর, কোনো ব্লেন্ডার কপার মোটর ছাড়া মিয়াকোর হয় না, এই ধারণাটা আপনাদেরকে আমি দিয়ে দিলাম। এবং এই মোটরের জন্য কোম্পানি থেকে আপনারা যেই জিনিসগুলো আপনারা দেখতেছেন, আপনারা যদি বড় বড় ব্র্যান্ডের যদি কোনো কিছু কিনেন সেখানেও আপনাদেরকে 1 বছর কোম্পানি মোটর গ্যারান্টি দিচ্ছে। আমরাও মিয়াকো কোম্পানির যে ব্লেন্ডারগুলো আপনারা দেখতেছেন প্রত্যেকটা ব্লেন্ডারের জন্য কোম্পানি থেকে 1 বছরের মোটর গ্যারান্টি থাকবে এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে। ওয়ারেন্টি, গ্যারান্টি এবং সার্ভিস নিয়ে কোনো সমস্যা নেই, কারণ আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে, মিয়াকো কোম্পানির 5তলা একটা সার্ভিস সেন্টার আছে, সার্ভিস নিয়ে কোনো সমস্যা নাই, মন খুলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। আর এই হচ্ছে আপনার এই পিঙ্ক প্যান্থারের যেই ব্লেন্ডারটা দেখতেছেন, এই হচ্ছে ব্লেন্ডার 1, 2, 3। প্রথমেই বলছি যেখানে লেখা আছে 3-in-1, এটা জুসের জন্য, এটা মাংস কিমার জন্য, এটা শুকনো মশলার জন্য। এবং এটা যখন আপনারা চালাবেন, অনেকে বলেন যে ভাই প্লাস্টিকের এগুলো নষ্ট হয়ে যায়, হ্যাঁ নষ্ট হবে, আপনার ভুল নাইলে আমার ভুল, নষ্ট হবে যদি আপনি লক না করে চালান। এখানে দেখেন একটা পয়েন্ট আছে, হ্যাঁ আর এই জায়গাটাও কিন্তু একটা পয়েন্ট আছে, জাস্ট এই জায়গাটা এইভাবে বসাবেন, তারপর এটা লক করে দিবেন, এই যে মোটর সহ কিন্তু উঠে যাচ্ছে, তো এইভাবে আপনি চালান, যতক্ষণ আপনার ভালো লাগে আপনার ততক্ষণ চালান, কোনো সমস্যা নেই, ঠিক আছে, চলতেছে না ব্লেন্ডারটা, ইজিভাবে কিন্তু আপনি চালাতে পারতেছেন, একদম ইজি। এখানে হচ্ছে পালস মডেল, এই হচ্ছে এটা,
তারপরে যেটা দেখাচ্ছি এই যে ইজি ম্যাক্স একেবারে নতুন কালেকশন, এইগুলো তিনটাই কিন্তু নতুন কালেকশন। এই যে ইজি ম্যাক্স যে ব্লেন্ডারটা দেখতেছেন এটার সেম অপশন এবং সেম সব কিছু এবং কালারটা হচ্ছে চেঞ্জ। এই দেখেন ওয়ান স্পিড, টু স্পিড এবং থ্রি স্পিড, দেখতেছেন কীভাবে চলতেছে। এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে আপনার শুকনা মশলা করার জন্য, শুকনা জিরা ধনিয়া পাঁচফোড়ন লং এলাচি করার জন্য। যে ব্লেন্ডারগুলো এখানে দেখতেছেন প্রত্যেকটা ব্লেন্ডার 21,000 RPM, এটা কিন্তু 750 ওয়াটের ব্লেন্ডার। ইজি ম্যাক্স এটাও কিন্তু 750 ওয়াটের ব্লেন্ডার। আপনার রেডবুল যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার 850 ওয়াটের ব্লেন্ডার। এই হচ্ছে ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। এবং এটার ক্ষেত্রেও সেম, যে এটা শুকনো মশলা করতে পারবেন। আবার এটা ঢাকনাগুলো হচ্ছে আপনার ক্লিপ সিস্টেম। হ্যাঁ, এই যে ঢাকনাগুলো দেখতেছেন এই ঢাকনাগুলো প্রত্যেকটা ঢাকনা কিন্তু আপনার আনব্রেকেবল। এগুলো আমি আপনার দেখাই একটা জিনিস, এগুলো অনেকে ভাবে ভাই পড়লে ভেঙে যাবে কি বা নষ্ট হয়ে যাবে, এগুলো ঢাকনাগুলো আনব্রেকেবল, এগুলো ভাঙা ফাটার কোনো অপশন নাই, ভাঙা ফাটার কোনো রিস্ক নাই, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার ক্লিপ, এটা হচ্ছে এয়ারটাইট সিস্টেম। এই যে পিঙ্ক প্যান্থার যেটা দেখতেছেন এটা হচ্ছে এয়ারটাইট সিস্টেম। আর এই যে এটা, এটাকে বলা হয় আপনার মানে ক্লিপ সিস্টেম। এটা হচ্ছে মাংসের কিমা, আদা রসুন, পেঁয়াজ মরিচ এগুলো পেস্ট করার জন্য। এই মিডিয়াম বাটিটা দিয়ে কিন্তু এটা আপনারা করতে পারবেন, মাংসের কিমা, আদা রসুন, পেঁয়াজ মরিচ এগুলো পেস্ট করার জন্য। আর এই জিনিসটা দেখেন, এখানে যে অপশনটা আছে সেই জিনিসটা একটু আপনারা দেখাই দেওয়ার চেষ্টা করতেছি আমি। এখানে যে শুকনো মশলা যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার শুকনো মশলা করার জন্য, এটা হচ্ছে ভিজা মশলা করার জন্য, এটা হচ্ছে আপনার জুস করার জন্য। তো এই যে ইজিম্যাক্স ব্লেন্ডারটা দেখতেছেন অপশনগুলো কিন্তু প্রত্যেকটার একই ভাই, ঠিক আছে, প্রত্যেকটার একই অপশন, জাস্ট কালার এবং ওয়াটটা ডিফারেন্স। চালাবেন হচ্ছে এই যে পালসার ব্লেন্ডার। আজকে জিরার দামে আপনাদেরকে জিরা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে, দেখছেন কী করতে চান এখানে সবভাবে। 750 ওয়াট ব্লেন্ডার দিয়ে আপনার সব কিছু করতে পারবেন। আর এই যে রেডবুল যেটা দেখতেছেন এটারও প্রসেস সেম, যেভাবে সুবিধা সেভাবেই কিন্তু আপনারা ব্যবহার করবেন, যার যেটা পছন্দ সে সেটা নিয়েই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এবং প্রত্যেকটা ব্লেন্ডারের কোম্পানি থেকে 1 বছরের মোটর গ্যারান্টি পাবেন এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। এবং এগুলার যে দাম আছে অবশ্যই দামটা বলে দিচ্ছি, দামটা বলার আগে বলি এই চ্যানেলটা অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন, নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে যেহেতু চলে যায়। এই যে দামটা দেখতেছেন এই তিনটা ব্লেন্ডারের দাম রোজার মাসের জন্য ধামাকা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 4,500 টাকা। আপনাদের জন্য যারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন তাদের জন্য প্রাইস রাখবো হচ্ছে মাত্র 4,200 টাকা। আপনারা 20টা দোকান দেখার পরে, সারা ইউটিউব দেখার পরে আমাকে অর্ডার দিন, আমি আপনাদেরকে এই ব্লেন্ডারগুলো দিব। কিন্তু এই অফারটা থাকবে কিন্তু চানরাত পর্যন্ত, চানরাতের পরে এটার দাম হবে কিন্তু 4,500 টাকা, সেটাও কিন্তু আপনাদেরকে আমি বলে দিলাম। যারা সাবস্ক্রাইব করবে তাদের জন্য 300 কম, স্ক্রিনশট দিয়ে যারা পাঠাবে আমার কাছে তাদের জন্য কিন্তু 300 টাকা অবশ্যই কম থাকবে। তো যারা এই জিনিসগুলো দেখতেছেন এগুলো ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি থাকবে, ঢাকার বাইরে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। আর যারা শোরুমে এসে দেখে নিতে চান অবশ্যই আসতে পারেন। এটা হচ্ছে সুমায়া ট্রেডার্স, আমাদের মিয়াকো কোম্পানির শোরুম, 139-140-144 নম্বর দোকান, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিলাস, গ্রাউন্ড ফ্লোর, ঢাকা 1205। আমাদের ওনার নাম হচ্ছে আব্দুর রহিম, অবশ্যই ওনার নাম্বারগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।